অনেক আলোচনা সমালোচনার পরেও সুখেই সংসার করছিলেন তারা। তবে সম্প্রতি স্ত্রী পারভিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন ইমরান হাশমি। ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্রের প্রি ওয়েডিং অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন পপ তারকা রিহানা, আর সেখানে কানের দুল চুরি করলেন তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি ওরফে ওরি। ঈশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের খুব ভালো বন্ধু ওরি, আর এ কারণে সে প্রি ওয়েডিং এর অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। প্রথম দিনের ককটেল পার্টিতে রিহানার সঙ্গে চুটি আড্ডা দিয়েছেন ওরি। রিহানা ও ওরির সেই আড্ডার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভাইরাল ভিডিওতে দেখা যায় রিহানার হাতে ওরির কানের দুল। জানা গেছে ওরির কানের দুল জোড়া রিহানার অনেক পছন্দ হয়। ওরি রিহানার ভালো লাগার কথা জানতে পেরে নিজের ইচ্ছি কান ফাঁকা করে গায়িকার হাতে তুলে দেন দুল জোড়া, এরপরই তাকে জড়িয়ে ধরেন। বলিপাড়ায় চলছে বিয়ের মরশুম, একের পর এক তারকা আপন করে নিচ্ছেন ভালোবাসার মানুষকে। কিছুদিন আগে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক জ্যাকি বাগনানিকে বিয়ে করেছেন তিনি। এবারে বিয়ে করতে চলেছেন আরেক তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান। গত 30 জানুয়ারি এই জুটির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ছবিগুলোতে দেখা গেছে পুলকিত আর কৃতির আঙুলে আংটি, আর তখন তাদের রোকা অনুষ্ঠানের খবর উঠে এসেছিল। এই অনুষ্ঠানে পুলকিত ও কৃতির নিকট আত্মীয় পরিজনরা উপস্থিত ছিলেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী 6 মার্চ কৃতি ও পুলকিতের বিয়ের এক কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। কার্ডে দেখা গেছে সমুদ্রের দিকে তাকিয়ে তারা সঙ্গীত উপভোগ করছেন, যদিও বিয়ের কার্ডে আসল ছবি নেই, এটা একটা পেইন্টিং। জানা গেছে আগামী 13 মার্চ 7 পাকে বাধা পড়তে চলেছেন এই তারকা যুগল। অন্যদিকে গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কৃতি লেখেন, হাতে হাত রেখে মার্চে আমরা একসঙ্গে চলব। উল্লেখ্য, এটি পুলকিতের দ্বিতীয় বিয়ে। 2013 সালে তিনি সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। বলিউডে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা ইমরান হাশমি, ভাঙতে বসেছে এই অভিনেতার 17 বছরের সংসার। প্রায় 17 বছরের দাম্পত্য জীবন ইমরান হাশমি ও পারভিন সাহানির। অনেক আলোচনা সমালোচনার পরেও সুখেই সংসার করছিলেন তারা। তবে সম্প্রতি স্ত্রী পারভিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন ইমরান হাশমি। বলেন হঠাৎই তার স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহ বিচ্ছেদের। সম্প্রতি জেনিশ সিকিউরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ইমরান। সেখানে তিনি বলেন, আসলে পুরো পরিবার থেকে আমার খাদ্য অভ্যাস একেবারেই আলাদা, কারণ আমি শরীর স্বাস্থ্যের জন্য 2 বছরে একবার খাদ্যাভ্যাস বদল করি। সেই 2 বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশভোজের কোনো নড়চড় হয়নি, সেটা ওর জন্য বিরক্তির বিষয়। উল্লেখ্য, 2006 সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্য সম্পর্ক উপভোগ করছেন এই তারকা। এই দম্পতির ঘরে এক পুত্র সন্তান রয়েছে।